না আমার পারছি না, আর আবার তো আমার শরীরে সাপোর্ট করছে না। এখন নিয়েছে, আমি বললাম যে আমি এখন বের হবা 3 বছর পরে, 3টা বছর কি খেয়েছে না খেয়েছে আল্লাহ জানে, ওই খাবার খেয়ে তো বেঁচে থাকা কঠিন। কিন্তু আমার তো পারা দরকার ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় আয়োজন, এই জন্যই তো আমি দিচ্ছিলাম না যে দরকার নেই জোর করে, এগুলো হয় না। আমি আগে সুস্থ হয়ে নিয়ে ওষুধপত্র খাচ্ছি ঠিক হয়ে, তারপরে মানুষ তো হাত চেপে ধরে পা চেপে ধরে কি করবো, আমিও পারি না আপনারাও ছাড়েন না আল্লাহ আকবার। আমি আরো মনে হয় পড়ে যাবো। কালকে এম হাসিবুর রহমান আমার সাথে ছিলেন চট্টগ্রাম হাসপাতালে, অবস্থা ভালো না, মানে হচ্ছে না, আমি এখন মানে পড়ে গেলে আর উঠতে পারবো না। ডাক্তার যে নির্দেশনা দিয়েছে 8-9 ঘন্টা আপনি ঘুমাবেন, আমি মার পড়ছি ভাই, আমি আসতে চাচ্ছিলাম না এই কারণে যে আমি এখন পারছি না, অন্তত 2-3 দিন হাসপাতালে থাকি, আপনারা থাকতেও দিচ্ছেন না, বলে আসে ওদের মোনাজাত করবে, মোনাজাত দিতে করছে অর্জুনকে, আগামীতে আসি ভাই মাপ চাচ্ছি, সভাপতি সাহেব একটু দোয়া নিক, এরপর মরাদত করে দিই। আমার পার আর বসে আমি পারলে আপনি 10 মিনিট কেন, আমি তো 1.5-2 ঘন্টা করে কথা বলি, আসলে আমার শরীর গলা কিছু আমার সাপোর্টে নেই, জোর করে এটা হয় না। কোরআনে কারীমে রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে যারা তেলাওয়াত করছে করবে কিতাবাল্লাহি, আল্লাহ কিতাব, কিতাব কার, আল্লাহ। পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লেই সব হয়, বাংলার মুসলমানেরা দুনিয়াতে এমন কোন বই নেই পড়লে 10টা করে নাকি হবে অক্ষরে, শুধু এটা বাদ দিয়ে। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মরণের আগদিন পর্যন্ত হলো এটা শিখে তারপর মরব। এখন থেকে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে মারা যেতে পারে, যতদিন পর্যন্ত লেগে থাকবে যদি শিখতে নাও পারে ডবল সওয়াব হবে, কারণ নবীজি বলেন কোরআন শিখতে গিয়ে পড়তে গিয়ে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডবল সওয়াব হয়। পড়তে পারেন না যারা তাদের জন্য এটা একটা বোনাস। আপনার বয়স 80 বছর 90 বছর তাদের কি কায়দা কিনে আনি বাতাসা পড়তে পড়তে যদি মারা যান আপনি তবে বেলেন, আর নবীজি দাঁড়িয়েছেন তলে দেয় মারা গেলে তার কোন শাস্তি নেই, বিনা হিসাবে জান্নাতি। এই সুযোগটা আমাকে হাত ছাড়া করতে রাজি না, নারী হোক পুরুষ হোক এখন থেকে মরণের আগ পর্যন্ত এটা শিখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বে এখন 175 কোটি মুসলিম আছে, অন্যান্য জাতির কথা আমি বাদ দিলাম, মুসলিম যারা অন্তত জিজ্ঞাসা করলে বলবে কোরআন শরীফ আমি বিশ্বাস করি, বলবে না? এখন এই কথার দাবি কতটুকু সত্য এ প্রমাণ দেবে কে? সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি আমি আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছি, আল্লাহর মুসলমানেরা তাম দুনিয়ার 750 কোটি মানুষ এ কথা বলতে পারে না যে আমি কোরআন পেয়েছি। আমরা যারা মুসলিম 175 কোটি আমরা আর যাই করি কথা বলতে পারি যে আমরা কিতাব পেয়েছি।
আল্লাহ বলেন যাদের আমি কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে সাগর কাটে খেয়াল করেন শব্দের দিকে তালাওয়াত শব্দের শাব্দিক অর্থ বাংলায় সাগর কাটা সারাদিন গরুতে লতা পাতা ঘাস খড়কটা খায় সন্ধ্যার পরে কি করে বলেন বলেন আপনি এখান থেকে এক দেড় ঘন্টা এক ঘন্টা যা শুনবেন আসরের আজান হওয়ার পর থেকে আপনার প্র্যাকটিক্যাল লাইফ বাস্তব জীবন যেন এই আয়াতগুলো যা শুনবেন এর উপরে উঠে যায় এগুলোই বারবার রিপিট করবেন বাস্তবে দেখবেন এর নাম তেলাওয়াত হক আদায় করে যারা তেলাওয়াত করে এরাই মাত্র আমার এই কিতাবে এই কোরআনে বিশ্বাস করে আর হক আদায় করে যারা তেলাওয়াত করে না এরা আমার কোরআন বিশ্বাসও করে না এরা ক্ষতিগ্রস্ত ঠিক কথাটা কত ওজনওয়ালা কথা কত লোড একজন বলছে আল্লাহ তুমি আমাকে কিতাব দিয়েছো আমি বিশ্বাস করি আল্লাহ বলেন তাহলে হক আদায় করে তেলাওয়াত করো মুফাসসির লিখেছেন হক আদায় করে কেউ কোরআন তেলাওয়াত করতে চাইলে চারটা শর্ত মানা লাগবে কয়টা চারটা এবার আমি আপনি মিলিয়ে দেখি তো আল্লাহর কিতাবে আসলে আমার বিশ্বাস আছে কিনা এক নম্বরে যারা শুদ্ধ করে এটা পড়বে দুই নম্বরে এটা তারা বুঝবে তিন নম্বরে এটা বোঝার পরে যতটুকু জ্ঞান অর্জন হবে ওই জ্ঞানটা তার জীবনে ওই দিন থেকে মানা আরম্ভ করবে চার নম্বরে শুধু মেনেই শেষ করে দেবে না এটা যেন মানুষ মানে সেই পরিবেশ তৈরি করে দেবে গাজীপুরবাসী আয়াত থেকে প্রমাণ হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে তেলাওয়াত করে এরপরে অফিস শুরু করে তাহলে বিশ্বাস আছে না নেই আর আসতে বলেন হক আদায় করে আল্লাহ তেলাওয়াত করার কথা যে বললেন শর্ত কয়টা আরো জোরে জোর হলো না এক নম্বরে ওনাকে পড়া লাগবে শুদ্ধ করে দুই নম্বরে এটা বুঝতে হবে তিন নম্বরে যতটুকু জ্ঞান পাবে অতটুকু বাস্তব জীবনে আমল করা লাগবে চার নম্বর শর্ত হচ্ছে নিজে শুধু কাজ করব আমল করব হবে না এটা যেন মানুষ মানে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে আর আমার মনে হয় এই চার নম্বরটা আমরা যদি নাও পারি উনি পারবে একা বলে দেখেন সংসদের প্রথম অধিবেশনে কোরআনে কারিম জানিয়েছে আল্লাহ যাকে ক্ষমতা দেবে ও যদি সংসদের প্রথম অধিবেশনে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ তোমাদের কাউকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করে তার সর্বপ্রথম কাজ হবে সে যেন নামাজের বিল কায়েম করে তিনশোর উপরে এখন আমাদের দেশে এমপি হিন্দু মাত্র কয়েকটা এরা সব মুসলিম প্রথম অধিবেশনে আমরা আশা করব নামাজের মিলটা কোরআনের আয়াত অনুযায়ী তারা স্যালুস উত্থাপন করে এ দাবির সাথে আছেন আপনারা ওলাই কাইয়ুক মেনো নাবি এই মানুষগুলো কিতাবে বিশ্বাস করে তাহলে আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে এরা যদি কিতাব বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি এ কথা বলে এই চারটা কথা মানার দরকার আছে চার নম্বরটা আমার মনে হয় আসল আমরা কম বেশি অনেকেই সত্য করে পড়ি এটা বুঝিও কম বেশি অনেকেই কোরআনটা না বুঝলে আংশিক বুঝি তিন নম্বরে যতটুকু পারি ব্যক্তিগত সামাজিক জীবনে আমরা আছে যতটুকু পারি মেনে চলি চার নম্বর এটা আমি শুধু একা মানবো না এটা আমি মানাবো এইটা আমাদের নেত্রীর হাতে একবার যদি এটা কায়েম করে দেয় কালকে থেকে আর নামাজের ওয়াজ বাংলাদেশে করা লাগবে না সৌদি আরবে মক্কাতে নামাজের ওয়াজ করা লাগে না
কারণ নামাজের বেদাওয়াই দেশে আছে রাষ্ট্রীয়ভাবে থাকার কারণে আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা স্বর্ণের দোকান তালাও লাগায় না খোলা রেখে দাঁড়িয়ে গেছে আমাদের দেশে ওই পরিবেশটা আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমায় এক ফরবিহে যে ব্যক্তি চারটা শর্ত আদায় করে কোরআন তেলাওয়াত করে না পড়ে না এই মানুষগুলো আমার কিতাবে বিশ্বাস করে না কে বলছেন তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কম না বেশি কম মানে নেই আমরা যারা অল্প কম বেশি আছে পড়ে বুঝে নিজে মানি এটা আমি মানাব আমি যখন বলি যে এটা আমি সবাইকে মানাতে চাই তখন আমার নামে আগে পরে উল্টা পাল্টা টাইটেল লিখে যায় আমিও তো ওইটাই করেছিলাম আমি যতদিন কোরআন পড়েছি শুদ্ধ করে কেউ এই দেশে আমার চিন্তাও না শত্রু ছিল না যতদিন আমি পড়েছি বুঝেছি নিজে নিজে আমার পরিবারে আমি ব্যক্তিগত জীবনে আমল করেছি ঝামেলা ছিল না যে আমি বলেছি না আমি যতটুকু বুঝি পড়ি আমি মানি এটা আমার আশপাশে আমার সমাজে আমার দেশের মানুষকে আমি মানাব তখন আমার নামে উল্টা পাল্টা টাইটেল লেগে গেছে এই কারণে এতদিন বছর অন্ধকারে যাতে এতদিন তোমার থাকা লাগতো না এই তিনটা বছরে বাংলাদেশ ভারত সহ কত জায়গাতে কোরআনে কারিমের সঠিক কথাগুলো সহজ সরল ভাবে আমি তুলে ধরতে পারতাম যারা তুলে ধরতে দিলেন না আমার আর কি আমার হয়তো কষ্ট হয়েছে কিন্তু ক্ষতি হয়েছে আপনার যারা এটা বন্ধ করে দিলেন কি জবাব দেবেন তো বলেন আল্লাহর কাছে আপনি নিজেও বলতেন যে হুজুরটা কোনো দোষ নেই আমরা জানি আপনার বিবেকের ওপরে যে কুকুর বসা করেছে এই জন্য যারা তেলাওয়াত করে কার কিতাব আজকে থেকে মরণ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে যাবেন না পড়ে আমি মরব না অনেক মানুষ এই দেশে ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আপনি যদি না জানেন কি মানবেন আমার অনেকে সালাত আছে বলে জানি না তার মানি না এটা আরেক শয়তান আপনি জানেন না তাই মানেন না মানেন জানাও ফরজ মানাও ফরজ কেউ যদি কোন বিষয় কোরআনে পাঁচশো শরীয়তের বিধান আছে কোনটা জানে কিন্তু মানে না তার মান জানার ফরজ আদায় হয়ে গেছে মানার ফরজ আদায় হয়নি এজন্য গড়ে হবে একটা কিন্তু যে জানে না মানে না তার ডবল হকুনা হবে ডবল আপনি জানেন না কেন জানেন না এটা আপনার অপরাধ এই অপরাধে আপনি অপরাধী আমার অপরাধ ছিল আমার বক্তব্য শুনে কে যেন উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেছে কাশি নিয়ে একটা পাগল ওরে কাশি উপর হাই সিকিউরিটি জেলে দেখা হয় না তুই কাশি নিয়ে আসলে সংসদ ভাঙার জন্য ওটা তোর বোন মেরেও ভাঙা যায় না কি করে ভাঙবে তুই মানে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছিস জীবনে আমি তো কোনো শক্ত ওয়াজ করিনি নরম নরম ওয়াজ করি তুই ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে গেলি জোর জোর আমার বলতে বলছে তাই জোরে বলো এইটা চলছে একশো জনের প্রায় সত্তর জন মানুষ জানে না যে কোন কারণে তারা জেলে আছে ওরা জানে শুধু আল্লাহ আছে ঢুকিয়েছে সে হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা এখন পড়ে আছে আমি তো দেখলাম এই তিন বছরে প্রায় বছরে চার পাঁচ মাস একাধারে হিসাব করলে দেখা যায় কোর্ট গুলো বন্ধ থাকে বছরে বারো মাসে রোজার মাসে এক মাস এগারো মাসে চার পাঁচ মাস যদি বন্ধ থাকে তো চলবে কয়দিন আর যে হারে মানুষ আমরা ধরি জেলখানাটা ওটা হয় গরুর খোয়াড় হয়ে যাবে
একটু খানি জায়গা এদিকে 3.5 হাত থেকে দিকে আড়াই হাত এর ভিতরে যদি 4 জন ফাঁকা লাগে তাহলে মরিয়ে সওয়াব হবে এর আমরা যারা কিতাব তেলাওয়াত করব আকামুস সালাত দুই নম্বরে মানুষগুলো এই কিতাব দিয়ে নামাজ কায়েম করবে নামাজ আমরা অনেকে পড়ছি কিন্তু কায়েম করছি না নামাজ পড়া আর কায়েম করা কিন্তু এক না এখন যদি বলেন আমি পড়ি তাহলে হচ্ছে না না আপনার পড়ার কথা করার মাত্র এক জায়গায় আছে আর কায়েম করার কথা আছে 82 জায়গায় একবার বলেছে ফাসাল্লি রব্বিকা সেইটা আপনি সারা জীবন মানেন আর 82 বার যে বললেন আকামুস সালাত নামাজ কায়েম করো নামাজ দাঁড় করাও সেটার ব্যাপারে কথা বললে আপনার কাছে আজকে কি মনে হয় আল্লাহ যদি এখন এসে বলতো ও আল্লাহকে বলতো আল্লাহ তুমি ওই কবে আপনি ধরা খাবে ভাই আপনি ধরা খাবে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়েছিলেন সুতরাং কায়েম করেছিলেন তিনি কায়েম করার পরে সমাজ কায়েম সুখের শান্তির সমাজে পরিণত হয়েছিল নবীজি বলেছেন খায়রুল করুনি করমি আমার যুগ হয়ে গেছে শ্রেষ্ঠ যুগ আমাদের দেশের বাড়িতে যারা আছেন 1628 জন মানুষ আছে এখন তাদের হাতে পায়ে ধরে বলছি আপনারা নামাজ কায় দেশে সরকারি ভাবে জারি করে দেন আমরাও বলতে পারবো আমাদের দেশ শ্রেষ্ঠ দেশ কোরআনে কারীম দাঁড়িয়েছে কাউকে রাষ্ট্র ক্ষমতা দিলে সে সর্বপ্রথম জাকাতের বিল আনবে না হজের বিল আনবে না মাদক নিষিদ্ধের বিল আনবে না সর্বপ্রথম বিল আনবে নামাজের 50 বছর পার হয়ে গেল দেশটা স্বাধীন হওয়া প্রত্যেক বারই তো মুসলমান ক্ষমতায় যাচ্ছে এই আয়াতটাকে আপনি দেখেন না কি কোরআন পড়েন আপনি আশা করছি সামনে এটা দেখবেন মনে নেই হয়তো আমি মনে করে দিলাম এরপরও যদি বলেন আমি জানতাম না তা আশপাশে যে আলেমগুলো আছে একে সরকারি আলেম তাহলে এদের বেতন ভাতা দিয়ে আপনি পড়তেছেন এ কথা আরো বলে দিতে পারেন না যে নামাজের বিল সর্বপ্রথম দিয়ে আসা লাগবে এদেশের 96% মুসলমান সবাই এটা চান দেখে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ মাহফিল সফল হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের আওয়াজ যদি পর্যন্ত নাও চায় আওয়াজ আরো সে চলে গেছে কেয়ামতে যদি কিছু কবুল না হয় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচাতে ব্যাঙে পোশাক করে যদি তার পোশাক পাক হয়ে যায় আমরা নামাজের বিল আনার পক্ষে দাঁড়ায় হাত তুলেছি চিল্লানি দিয়েছি কেয়ামতের দিন এই হাত তোলা অবশ্যই আল্লাহ আমাদের পক্ষে কাজে লাগাবে আল্লাহ যেন কাজে লাগান কারণ কেয়ামতে আল্লাহ শুকরা খুঁজবে কোন কারণ খুঁজবে ওসিলা খুঁজবে মাফ করার জন্য এটা একটা ওসিলা হয়ে যাবে না আমরা আর যাই করি গুনাহগার অবশ্যই কিন্তু আমরা পক্ষে আছি নামাজে আল্লাহ বলেন 3 নম্বর হে নবী তাদেরকে আপনি বলেন ও আনফাতু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া তারা যেন খরচ করে তাদের সম্পদ তাদের রিজিক যেন তারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে আর যারা টাকা পয়সার পাহাড় তৈরি করে রাখেন ইসলামের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য খরচ করতে চান না আপনি যদি এখন সব বন্ধ করে কি হবে মনে হয় মাল দিয়ে এই সহজ কথাটা যারা বুঝেছিল আল্লাহ বলেন তিজারত আল্লাহ তাবুর তারা এমন একটা ব্যবসার আশা করে ইয়ার জোনার তিজারত লঙ্কাবর এমন একটা ব্যবসার আশা এই 3টা কাজ করার মাধ্যমে দুনিয়াতে তারা করে তাদের ব্যবসায় কখনো কোনোদিন লস হবে না
এক নাম্বার আয়াতের নির্দেশ হচ্ছে আল্লাহর কিতাব তেলাওয়াত করা এর কোনো বয়স আছে না আর জোরে না 5 বছর 7 বছর 10 বছর তালেবে ইলম এই 70 বছর 80 বছরের মুরব্বিয়ে গোড়া কি তালেবে ইলম বলেন বলেন একটা সুযোগ দিয়ে গেলাম উনি যদি এখন কোরআন পড়া আরম্ভ করে আলিফ বা তা সা পড়তে পড়তে মারা যায় উনি তালেবে ইলম হয়ে কিয়ামতে উঠবে ওনার পেছনে 80 বছরের সব আমার নেকি দিয়ে পড়িয়ে দেবে তোমরা সুযোগটা কেউ হাত ছাড়া করবো না যেহেতু একটা মাদ্রাসা এখানে আপনাদের একটা সুযোগ আছে এখানে দিনের বেলায় ছোট বাচ্চারা যারা পড়ে রাতে মাগরিব থেকে এসা পর্যন্ত একটা ব্যাস খুলে আপনি চেষ্টা চালাবেন দুই নম্বরে নামাজ অবশ্যই নামাজ কায়েম করা লাগবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে আপনি যদি নাও পারেন অবশ্যই সাপোর্ট করবেন যদি পেছনে লেগে আর ফতোয়া দেন ক্ষতি করার চেষ্টা করেন আপনি যে ব্যবসা করছেন জীবনের ওই ব্যবসায় আল্লাহ লাভ দেবে না فمن صح سحر من النار وادخل الجنة فقد فاز কই লোকটার জীবন সফল যে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় খরচ করবেন জীবনের টাকা পয়সা অর্থ সম্পদ শ্রম মেধা যোগ্যতা ছেলে মেয়ে দল যা আছে সব খরচ করবেন ইসলামের জন্য গোপনে হোক প্রকাশ্যে হোক এই তিনটা কাজ যারা করে তারা এমন একটা ব্যবসার আশা করে জীবনে তাদের ব্যবসায় লস হবে না আল্লাহ আমাদেরকে এই ব্যবসা করার তৌফিক দিন বলেন আমিন মা বোন যারা এসেছে সম্মানিত মা বোনেরা পৃথিবীতে ছয়জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আদর্শ বলে ঘোষণা দিয়েছেন নবীজি বলেন এই ছয়জন নারীর যে কাউকে যদি কোন মহিলা অনুসরণ করে ও জান্নাতের পথ পেয়ে যাবে এক নম্বরে হজরতে আসিয়া কে হজরতে আসিয়া জীবনে আর সাই করেছিলেন কোনদিন তার এই অবাধ্য স্বামীর উপরে মর দোয়া দেননি মেয়েরা জাহান্নামে যাওয়ার যে দুইটা কারণ আমি পেয়েছি এক নম্বরে ওরা কথায় কথায় মানুষকে শুধু বরদোয়া দেয় লানত করে আর দ্বিতীয় নম্বরে স্বামীর নাফরমানি করে স্বামীকে সম্মান করতে চায় না আমি আপনাদেরকে বলছি নামাজ যারা পড়েন মেয়েরা খেমার কিনে নেবেন 120 টাকা থেকে 400-500 টাকা করে নেয় ভালোটা খিমার কিনে নেবেন লং খিমার যেটা বড় মাথার চুল সহ পুরা বডি ঢেকে যাবে আপনার নামাজ আদায় হবে শাড়ি পরে নামাজ পড়লে নামাজ অধিকাংশই হয় না কারণ চুল বেরিয়ে গেলে সফর বের হয়ে গেলে নামাজ শেষ এখন তো নামাজের আর সময় বেশি নেই আমাদের সভাপতি সাহেব এসেছেন আমার শরীর এবং কণ্ঠ যেখানে খুব ব্যথা করছে আমি আর আগাচ্ছি না আমি মাফ চাচ্ছি আগামীতে শরীর সুস্থ থাকা এবং এমাফেটা রাখবো ইনশাল্লাহ জায়গা আরো বড় করবে আমিন বারক আল্লাহ লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম এখানে মোনাজাত করে তারপরে যাবে না আমার পারছি না জোর করে করে এখন নিয়েছে আমি বললাম যে আমি এখন বের হওয়া তিন বছর পরে তিনটা বছর কি খেয়েছে না খেয়েছে আমার জানে ওই খাবার খেয়ে তো বেঁচে থাকা কঠিন বলছে কিন্তু আমার তো ফারা দরকার ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত বড় আয়োজন এই জন্য তো আমি দিচ্ছিলাম না যে দরকার নেই জোর করে এগুলো হয় না আমি আগে সুস্থ হয়ে নিয়ে ওষুধপত্র খাচ্ছি ঠিক হয়ে তারপরে মানুষ তো হাত চেপে ধরে পা চেপে ধরে কি করবো আমিও পারি না আপনারাও ছাড়েন না আল্লাহ আকবার আমি আরো মনে হয় পড়ে যাবো কালকে এম হাসিবুর রহমান আমার সাথে ছিলেন চট্টগ্রাম ও হাসপাতালে অবস্থা ভালো না মানে হচ্ছে না আমি এখন মানে পড়ে গেলে আর উঠতে পারবো না
ডাক্তার যে নির্দেশনা দিয়েছে 8-9 ঘন্টা আপনি ঘুমাবেন, আমি মারতেছি ভাই, আমি আসতে চাচ্ছিলাম এই কারণে যে আমি খুব পারছি না, অন্তত 2-3 দিন হাসপাতালে থাকি, আপনারা থাকতেও দিচ্ছেন না, বলে আসে ওদের মোনাজাত করবে, মোনাজাত কিন্তু করছে আগামীতে আসি ভাই মাফ চাচ্ছি, সভাপতি সাহেব একটু দোয়া নিই, এরপর মোনাজাত করে দিই, আমার পার হবে আমি পারলে আপনার 10 মিনিট কেন, আমি তো 1.5-2 ঘন্টা করে কথা বলি, আসলে আমার শরীর গলা কিছু আমার সাপোর্টে নেই, জোর করে এটা হয় না। আমার ভাইরা কোরআনে কারিমের আয়াতের শেষের শব্দ ছিল এই যে তিনটা কাজ যা করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে নামাজ কায়েম করে প্রকাশ্যে গোপনে তাদের রিজিক তাদের মেধা তাদের ক্ষমতা এগুলো ইসলামের জন্য কোরআনের জন্য ব্যয় করে এদের ব্যবসায় আল্লাহ কোনদিন লস হতে দেবেন না। পৃথিবীতে একটা ব্যবসার কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফের ভেতরে দিয়েছেন হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ পাক বললেন এমন একটা ব্যবসার কথা আমি দালালাত করব, বলে দেব যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এই ব্যবসাটার তিনটা মূল নীতি আল্লাহ আয়াতে দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বরে আল্লাহর প্রতি ইমান আনা, রাসূলের প্রতি ইমান আনা, এই দুইটা ইমান আমাদের আছে, এই দুইটা দাবি অনুযায়ী এখন সামনে যেটা ব্যবসার মূল নীতি তিন নম্বরে করা লাগবে। আপনি নারী হন আর পুরুষ হন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সর্বাত্মক ভাবে জান আর মাল দিয়ে প্রতিষ্ঠা চালানো লাগবে। এটা যদি কোন মানুষ এই তিনটা মূল নীতি সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটাতে পারে জালিকুম খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন এইটাই ভালো কাজ, এটাই দুনিয়ায় যত ভালো কাজ আছে কোরআনের আয়াত অনুযায়ী বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য চেষ্টা করা জান মাল দিয়ে, কায়েম না হলে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করে যাওয়া এটা ভালো কাজ। কেমতে আর আপনাকে একটা প্রাচীর আল্লাহ বানিয়ে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে, ওদেরকে জাহান্নামেও দেবে না জান্নাতেও দেবে না। নবী যে বলেন এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না কেন জানো, দুনিয়াতে এরা আর যাই করুক না কেন ইসলাম কায়েমের জন্য এরা আন্দোলন করত চেষ্টা করত, হাদিস দ্বারা বোঝা যায় ইসলামী আন্দোলন যারা করে তারা জাহান্নামে অন্তত যাবে না, এদেরকে জান্নাতে দিচ্ছে না কেন, কারণ এই মানুষগুলো দুনিয়াতে নামাজ রোজা হক যাকাত দান সাদকা এগুলো করেছে কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না, এটা বাংলাদেশে এখন দিন দিন বেড়ে যাচ্ছে। জেলখানায় আমার মনে হয় শত আসামি অধিকাংশ গুলোই দেখি মা বাবার অবাধ্য সন্তান, ইয়া মাখন
بابا كور دال كور ما بابا شش بجد دوبات دو هو يدي سير خاتة دوريه فاتي يسوسا وكان ليكا سيل خانا نوا ايتا ايتا شانشادانا كار شانشادانا كار هو يران كوم نا شانشادانا كار جيلي عرو مان شانشادانا هو يارو بيلي داف سيد بابا نيه ভাড়া খেয়ে হয়তো জেলখানায় গেছে ওখানে যাওয়ার পর এখন ডাইন খাচ্ছে আমি যে বিল্ডিং এ থাকতাম শয়তান বিল্ডিং এর দ্বিতীয় তলায় শুনলাম একজন গাজার গাছ লাগিয়েছে গাজা দিয়ে রং হয়েছে জেনে দিয়েছে সরকার মানে ভেতরে যে কোন কায়দায় যেন টবের ভেতরে গাজার গাছ লাগিয়েছে এটা সংশোধনাগার হবে বাংলাদেশ সরকার জেলের নিয়ম নীতি কিছু পাল্টিয়ে যদি এইটা আইন করত যে যাদের যাবজ্জীবন জেল হয়ে গেছে 30 বছর এরা যদি 30 বছরের ভেতরে কোরআনে কারীম মুখস্থ করে এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আয়ত্ত করতে পারে আর জেলখানার ইমাম সাহেবকে দিয়ে যদি পরীক্ষা করিয়ে দেখে না অনেক এগিয়ে গেছে তাহলে ওর জেল আমার মনে হয় অর্ধেক করে দেওয়া দরকার ওই জায়গায় মানুষ সংশোধন হবে চব্বিশ ঘন্টা তো কোনো কাজ কাম নেই শুধু বসে থাকা উনি বহু মানুষকে চেষ্টা করে উদ্বুদ্ধ করে করে এই লাইনে নিয়ে এসে ফেলেছিলাম জীবনে আল্লাহর নাম শুনলে ওরা ঘেনা করত অথচ বিপদে পড়ে বিড়াল নাকি ঠেলায় ওই জায়গাটাই কঠিন মানুষ হলো নরম হয়ে যায় মামুনুল হকের মতো এরকম সিংহ পুরুষ ওনার ইমান আছে ওনার জোর আছে ওনার সব এখনো ঠিক আছে তো মানুষ হিসাবে যে দুর্বলতা ওটা তো আমার উচিত সবারই আছে আর ওই জায়গায় গেলে সবার ওটা হয়ে যাবে আর যখন বাঘের বাচ্চা হয় শুনেছিলাম নাকি জেলখানা বানানোর পর একটা কুকুর ছেড়ে দিয়েছিল সাইদ দেওয়ালের মাঝে আমার মনে হয় জানি একটা ভয়ঙ্কর তো ঘুরতে ঘুরতে নাকি কুকুর এমনি হয়ে গেছে সেই লোকটা একটা ঘরের ভেতরে 20 বছর 30 বছর 40 বছর তাদের ফাঁসির আসামি 30 বছর পর্যন্ত এক ঘর এদিকে আড়াই হাত এদিকে 3.5 হাত এর ভেতরে 24 ঘন্টা তালা মারা থাকে তো এমনি পাগল হয়ে মরে যাবে আমি 3 বছরে অনেক কিছু ভুলে গেছি আর যারা আজ 25 বছর আছে জৈবেন আসলাম এটা আসলাম ভাই নামে একটা সিনেমা বানাইনি মানমান অনেক বছর হজুর কিছু জানে আসলাম ভাই সিনেমা ওর জীবন নিয়ে বানানো এরকম ভয়ঙ্কর মানুষ সভাপতি সাহেব একটু দোয়া নিন এরপরে মনোগত শেষ করে দিচ্ছি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি আযীম